এই খুকি, পরিণামের মেয়ে কোথায় থাকে জানো? তোমার কি হয়েছে? কিছু হয়নি। পরি কোথায় থাকে? তুমি কাঁদছো কেন? কবরে দিনের টুপি মাথায় দিয়ে উঠাইও হাসুরি, পরিণামের কোনো মেয়ে থাকে এখানে? আপনার মতলব কি? আমার কোনো মতলব নেই। মতলব না থাকুনি ভালো, এটা ভদ্র এলাকা, ধান্দাবাজি কোনো জায়গা না। পরি, ওই পরি, তোরে কেডা জানি খুঁজে। গার্মেন্টসে একটা চাকরির কথা বলেছিলাম না, সেটা হয়েছে, চলো। কি হলো, যাবে না? যাবো। পাইপের ভিতর এরকম সংসার পেতে লোকজন বাস করে আমি জানতাম না। না জানোনি ভালো, যত জানবেন তত কষ্ট। আসার সময় দেখলাম পাইপের উপর একটা ছোট্ট খুকি কাঁদছে, মেয়েটিকে? ওর নাম বনু, ওর মায় ওরে ফালাইতে হয়ে গেছে গা। হাসছো কেন? এটা কি কোনো হাসির ব্যাপার? মনের দুঃখে হাসি। এইখানে তোমার চাকরি ঠিক করা হয়েছে, ভালো মতো কাজ শিখতে পারলে মাসে 2000 টাকা রোজগার করতে পারবে। পরি, কেঁদো না, এই পৃথিবীটা অসহ্য রকম সুন্দর, অসুন্দরের স্থানে পৃথিবীতে নেই, এই কথাটা সবসময় মনে রাখবে। থালাটা লই আয়। মুসলমান করিয়া মিনি বেদুন, এ দুনিয়া